একটা ছোট্ট গ্রাম ছিল হরিপুর সেই গ্রামে সুখিরাম থাকতো তার কাছে অনেকগুলো গরু ছিল তো সুখিরামের ব্যবসাও গরুর দুধ বিক্রি করে হতো একদিন তার বসে গরুর দুধ বার করছিল। সকাল থেকে এই গরুর দুধ বার করে যাচ্ছি এত পরিশ্রমের পরেও এই কটা টাকাই হাতে আসে তুমি ঠিকই বলেছ এই গরুকে খাওয়ানোর জন্যই সব পয়সা শেষ হয়ে যায় কিছু বাঁচেই না হ্যাঁ গো শোনো আমি যে বলছিলাম আমার মাথায় একটা উপায় বেরিয়েছে যাতে আমরা অনেক তাড়াতাড়ি হতে পারি আচ্ছা তাহলে দেরি কিসের শিগগিরই বলো উপায়টা কি উপায় এইটা যে আমরা এই গরুর উপরে গোল্ডেন রং করে ওটা বেশি দামে বিক্রি করতে পারবো কি বলছো তুমি যদি ধরা পড়ে যাই তাহলে এরম কিছু হবে না তুমি সব আমার উপরে ছেড়ে দাও তারপর আর কি মধ্যরাতে সুখীরা আর তার স্ত্রী গ্যাঁদা একটা গরুর উপর গোল্ডেন রং করে গরুটাকে রং করার পরেই সে যেন সোনার মতো চমকে ওঠে এইটা দেখো লাগছে না একদম সোনার আরে বা আরে এটা তো কোনো জায়গা থেকে কোনো সাধারণ গায়ে দেখতে লাগছে না তুমি তো ক্যারামতি দেখিয়ে দিলে কাল আমরা এটা বিক্রি করব আর বড় লোক হয়ে যাব এরম ভাবে একটা একটা করে সব গরু বিক্রি করে দেব সকাল হতেই সুখিরামের কাছে দূর দূর থেকে লোকেরা আসে গরুর দুধ নিতে তখনই একটা সাহেবের নজর সেই গরুর উপর পড়ে এটা কি করে হতে পারে এটা তো সোনার গরু সোনার গরু আবার হয় নাকি হ্যাঁ সাহেব এটা সোনার গরু আর এই গরু শুধু আমাদের কাছেই আছে আর কারুর কাছে নেই আর এইটা কোনো সাধারণ গরু নয় এটা জাদুর গরু এ সোনা বার করে সোনা আচ্ছা এ গরু এ গরু সোনা দেয় তাহলে তোমরা কেন বড়লোক হওনি তোমরা তো এখানে দুধ বিক্রি করছো আরে বড়লোক বাবু এইটা ভিতরের ব্যাপার কাউকে বলবেন না আমরা আসলে গরিব হবার নাটকটাই করে যাই আচ্ছা তাহলে দেরী কিসের এই নাও টাকা আর গরুটা আমাকে দাও তারপর সাহেব সেই গরুটা নিয়ে নিজের বাড়ি চলে যায় টাকা হাতে নিয়ে দুজনে অনেক খুশি হয়ে যায় আর নাচতে থাকে রাত হয় তার অন্য একটা গরুর গায়ে গোল্ডেন রং করে তাকে ও সোনার মতো বানিয়ে দেয় পরের দিন সুখিরাম নিজের সোনার গরুকে বাজারে বিক্রি করতে যায় কিন্তু রাস্তায় একটা লোক প্রকাশ সুখিরামকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে ওরে বাবা এরকম গরু তো আমি আগে কোনোদিনও দেখিনি এইটা কিরকম গরু এইটা একটা গরুই আর এইটা সাধারণ গরু নয় এটা সোনা বার করা গরু গরু নাকি আর না তো কি এই আমার কাছে অনেক বছর ধরে আছে তুমি তুমি কি নিজের গরু বিক্রি করবে আমি এর পুরো টাকাটাই তোমাকে দেব আচ্ছা তুমি যদি এত করে বলছো তাহলে নিয়েই নাও কিন্তু একটা কথা মনে রেখো একে কিন্তু চান করাবে না তা কেন আমি এটা এই জন্যে বলছি কারণ এটা সোনার তাই তো আর জল ঢালে এটা কালোই হয়ে যাবে সুখিরাম নিজের দ্বিতীয় গরুটাও বিক্রি করে দেয় সুখিরামের অবস্থা এখন ঠিক হয়ে যায় সে আস্তে আস্তে বড় লোক হয়ে যাচ্ছিল অন্যদিকে সাহেব গরুর মুখের আগে বসেছিল আরে আমার গরু একটুখানি সোনা বার কর আরে দু তিন হয়ে গেছে গরুটা কিনে কিন্তু এখনো এ একটাও সোনা দিল না তোমার দুদিন হয়ে গেছে গরুটা কে নেই কিন্তু তুমি একে পেট ভরে খাবার খাইয়েছো কি হয়তো পেট ভরে খাবার খাবার পরেই সে সোনা বার করে ওই গরুর লোকটা এরকম কিছু তো বলেনি আমায় ঠিক আছে একে আমি খাবার খাওয়াই সাহেব নিজের বউয়ের দ্বারা গরুর জন্য ভালো ভালো খাবার বানাতে আরম্ভ করে আর গরুটাকে খাওয়ায় অন্যদিকে গরু ও আনন্দে খেয়ে যায় খেয়েই যায় যেন সে আগে কোনোদিন এত ভালো খাবার খায়নি ওর ভগবন এ গরু সোনা তো নয় কিন্তু খেয়ে দেয়ে গোবরের পর গোবর গোবরের পর গোবর দিয়েই যাচ্ছে তারপর আর কি সাহেব অনেক রেগে যায় রাগের মাথায় সাহেব গরুর উপরে বসে যায় আর জোরে জোরে লাফাতে থাকে গরু কি শয়তন গরুরা এত লাফানোর পরেও সোনা বর করে দিচ্ছে না তাছাড়া এই গরুটা সারা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে বন্ধ হচ্ছে অন্যদিকে প্রকাশের সাথে ছিল সে গরুটাকে আদর করে বলে আজ থেকে তুমি আমার পরিবারের সদস্য তুমি অনেকই মিষ্টি দেখতে তুমি মিষ্টি তো তাই জন্য আমি তোমার নাম মিষ্টি রাখবো আচ্ছা আমাকে সোনা বার করে দাও কিন্তু গরু ওকে কোন সোনা বার করে দেয় না প্রকাশ ওর মুখের কাছে গিয়ে তার মুখের ভেতরে উকি মেরে দেখে কিন্তু সেখানেও সে কিছু দেখতে পারে না এ এ তো সোনা সোনা বার করে দিল না কি যে করি যাতে হ্যাঁ একে কিছু ভালো মন্দ খাওয়ানো হোক তারপর আর কি প্রকাশ গরুর জন্য অনেকগুলো মিষ্টি নিয়ে আসে আর সেটা তার মুখের কাছে রেখে দেয় দেখো গরু আমি তোমার জন্য কিশমিশ বাদাম কাজু কত কিছু এনেছি তাড়াতাড়ি এটা খাও আর শিগগিরই আমাকে সোনা বার করে দাও গরুটা আস্তে আস্তে করে সব মিষ্টি খেয়ে ফেলে গরুটা মিষ্টি খাওয়ার পর ওর অনেক ঘুম পায় আর গরুটা সেখানেই ঘুমিয়ে পড়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে গোবর করে সব কিছু নোংরা করে দেয় আরে 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 এতো তো এরকমই ঘুমিয়ে পড়লো আর এ তো নিজেকে গোবর দিয়ে নোংরা করে দিল আমি ওকে স্নান করাতেও পারবো না কারণ ওই গরুর লোকটা আমাকে মানা করে দিয়েছে এটা করতে কি করি হ্যাঁ অপেক্ষা করি এর ওঠার যখন এ ঘুম থেকে উঠবে হয়তো তখন সোনা বার করে দেবে আমায় তারপর আমি পৃথিবীর সবথেকে বড় লোক হয়ে যাব হা হা অন্যদিকে সুখীরা আমার তার স্ত্রী বড়লোক হয়ে গিয়েছিল ওদের কাছে পাঁচটা গরু ছিল এক এক করে চারটে গরু বিক্রি হয়ে গিয়েছিল এখন শুধু একটা বাকি ছিল দেখেছো আমার উপায় কত কাজে লেগেছে কিছুদিনের মধ্যেই আমরা কত বড়লোক হয়ে গেছি ঠিক বললে এখন শুধু ওই একটাই গরু আমরা কাউকে বোকা বানিয়ে সোনার গরু এইটা বলে আমরা ওকে বিক্রি করে দিই তারপর এইখান থেকে আমরা অন্য কোথাও দূরে চলে যাব যাতে ধরাই না যেতে পারি সেই সাহেবটা মাথায় হাত রেখে বসেছিল এত দিন হয়ে গেল কিন্তু এই গরুটা গোবর ছাড়া কিছু দিল না মনে হয় ওই লোকটা মিথ্যে কথা বলেছে আমাকে আমি ভাবছিলাম আমরা বাড়িতে গরু আনলাম আর আমরা তার পূজাও করলাম না হয়তো এটা তার জন্যই হচ্ছে মনে হচ্ছে মা গুরু আমাদের উপর রেগে গেছে তুমি একটা কাজ করো একে গিয়ে নদীতে স্নান করিয়ে আনো তারপর আমরা এর করব। কিন্তু এই গরুর লোকটা মানা করেছে চান না নদীর গরুর কিছু হবে না কারণ নদীর জল একদম শুদ্ধ হয় তারপর আর কি সাহেব গরুর গলায় দড়ি বেঁধে নদীতে নিয়ে যায় আর নদীতে গিয়ে ও দেখে যে নদীতে আগে থেকে চোনার তিনটে গরু ছিল আর যারা যারা সেই গরুগুলো কিনেছিল তারা সবাই সেই গরুকে স্নান করাচ্ছিল। এ আমি কি দেখছি? এদের গরু একদম আমার গরুরই মতো। এদেরকে জিজ্ঞেস করি এরা এই সোনার গরু কোথা থেকে কিনেছে? তারপর সাহেব নিজের গরুটাকে নদীতে নিয়ে যায় আর বাকি লোকেরাও ওদিকে তাকায়। আরে ভাইরা একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। আমার কাছে যে গরু আছে এরকমই আছে। তোমাদের কাছেও কি সোনার গরু আছে হ্যাঁ আমিও তাই ভাবছিলাম আমাদের মতন গরু আপনার কাছে কিন্তু ওই লোকটা তো বলেছিল এই সোনার গরু শুধু ওর কাছেই আছে আর কারুর কাছে নেই হ্যাঁ আমাকেও তাই বলেছিল ওরা এই গরুটা অনেক নোংরা হয়ে গেছিল তাই আমি নদীতে নিয়ে চান করাতে এলাম কিন্তু এখানে এসে দেখলাম আপনাদের কাছেও একই সোনার গরু আছে তারপর তারা সবাই জানায় যে প্রত্যেকে সেই গরুওয়ালার কাছ থেকে সেই গরুটা কিনেছে কিন্তু আমাদের মিথ্যা কথা কেন বলল এতটা বলার পরেই তারা দেখে যে তাদের সবার গরুর গোল্ডেন রঙটা জলের সাথে ধুয়ে পড়ে যাচ্ছে হ! এক ভাইয়েরা এই দেখো প্রতারণা হয়েছে এই দেখো সবাই তোমরা ঠিক বললে আমার গরুরও রঙটা নেমে যাচ্ছে দেখতে দেখতে পুরো গরুটা সাদা রঙে পরিণত হয়ে যায় এর আগে অন্য প্রতারণা করুক আমাদেরকে এদেরকে ধরতে হবে তখনই সবাই কাউকে এরা নিজের গরুটা নিয়ে তার বাড়িতে পৌঁছে যায় থামো থামো রে এইটা প্রতারণা করছে আরে এটা সোনার গরু নয় এর উপরে সোনার রং করে দিয়েছে এরা দুজন প্রধান পাশের বাল্টির জলটা গরুর উপর ঢেলে দেয় জল পড়ার সঙ্গে সঙ্গে গোল্ডেন রংটা ধুয়ে পড়ে যায় আমরা লোভী হয়ে গিয়েছিলাম তাই এরম করলাম আমাদের ক্ষমা করে দাও আর কোনোদিন এরম করবো না তারপর তারা সবাইকে তাদের টাকাটা ফেরত দিয়ে দেয়